হ্যালো, আসসালামু আলাইকুম আপুরা, কী অবস্থা সবার? নিশ্চয় তোমরা অনেক ভালো আছো। আজ আমি কথা বলবো বেসিক্যালি সেই সব আপুদের নিয়ে যারা সব থেকে বেশি পোস্ট প্রবলেম ফেস করো। তাই আজ আমি এই প্রবলেমের জন্য কিছু DIY স্টেপ তোমাদের দেখাবো এবং কিছু ইফেক্টিভ প্রোডাক্ট দেখাবো, যার মাধ্যমে তোমরা তোমাদের পোস্টটা একদমই মিনিমাইজ করে ফেলতে পারবে। আর ছোট ছোট টিপস জানতে হলে অবশ্যই কিন্তু আমার ফুল ভিডিওটি তোমাদের কিন্তু দেখতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। সো চলো দেরি না করে আমরা শুরু করি। পোর্স মিনিমাইজ করার সবথেকে কার্যকারী প্রোডাক্ট হচ্ছে স্কিন ফুডের কিন্তু এগ হোয়াইট মাস্কটা। আমরা এই মাস্কের সম্পর্কে অনেকে জানি, আবার অনেকে আমরা কিন্তু এই মাস্ক সম্পর্কে জানি না। এটা স্কিন ফুড ব্র্যান্ডের একটা প্রোডাক্ট এবং এটা কোরিয়ান একটা সবথেকে ভালো একটা প্রোডাক্ট, যেটা আমাদের স্কিনে কোনো ক্ষতি ছাড়াই পোর্সগুলো সব থেকে বেশি তাড়াতাড়ি রিমুভ করবে এবং মিনিমাইজ করতে কিন্তু অনেক বেশি হেল্প করবে। আর আমাদের পোর্স মিনিমাইজ করার জন্য কিন্তু এই মাস্কটা সব থেকে বেশি কার্যকারী। সো পরবর্তী যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে বায়োটিকের কিউকাম্বার টোনার। এই টোনারটা কিন্তু তোমাদের পোর্সটা মিনিমাইজ করবে এবং স্কিনটা টাইট করতে অনেক হেল্প করবে। আর থার্ড যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্নেইল টু সিকার সেরাম। এই সেরামটা কিন্তু আমাদের স্কিনে পোর্সগুলোকে একদম ডিপ ক্লিন করে একদমই পোর্সগুলো মিনিমাইজ করে ফেলবে এবং কিন্তু আমাদের ভেতর থেকে একটা ড্যামেজ রিপেয়ারিংয়ের কাজ করবে এবং স্কিনটা কিন্তু টাইট করবে। সো চলো আর দেরি না করে আমার পোর্স মিনিমাইজ করা যে টিপসগুলো এগুলো আমরা সব স্টেপ বাই স্টেপ দেখে নিই। ফার্স্টে আমাদের ফেস থেকে এক্সেস অয়েল রিমুভ করার জন্য একটা ফেস ওয়াশ ইউজ করে নিতে হবে। এখানে আমি ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশটা ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ ইউজ করতে পারো এবং ভালোভাবে ম্যাসাজ করে করে ফেস থেকে অয়েল ক্লিন করতে হবে, যাতে করে ফেসটা একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ হয়। ফেসটা ক্লিন করার পরে সেকেন্ড স্টেপ হচ্ছে একটা DIY মেথড ফলো করতে হবে। এখানে আমি গরম পানি নিয়ে নিয়েছি এবং তার ভেতরে সামান্য একটু লেবু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে টি ট্রি এসেন্সও ইউজ করতে পারো, তবে এটা একদমই অপশনাল। এবার আমি ফেসটা একদমই স্টিম করে নিব। তোমার ফেসে যতটুকু তাপ সহ্য করতে পারে ততটুকু দূরত্বেই তোমার রাখতে হবে। 5 থেকে 10 মিনিট স্টিম করতে হবে, এতে তোমার স্কিনে পোর্স ওপেন হয়ে যাবে এবং তোমরা খুব সহজেই পোর্সগুলো ক্লিন করতে পারবে। স্টিম করা হয়ে গেলে আমি এখানে ব্রোন স্টিকের সাহায্যে আমার ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস ক্লিন করে নিচ্ছি। সপ্তাহে একবার করে তোমরা স্টিম করবে। তোমাদের কাছে ফেস স্টিমার থাকলে তোমরা ফেস স্টিমার দিয়েও স্টিম করে নিতে পারো, আর যদি না থাকে তবে আমার মতো DIY ফলো করতে পারো। এবার আমি এগ হোয়াইট মাস্কটা আমার ফুল ফেসে ম্যাসাজ করে করে অ্যাপ্লাই করে নিচ্ছি। সপ্তাহে মিনিমাম 2 বার এই মাস্কটা অ্যাপ্লাই করতে হবে। এবার এটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেলে আমি ওয়ার্ম ওয়াটার দিয়ে ম্যাসাজ করে করে আমার ফেস থেকে মাস্কটা ক্লিন করে ফেলবো। ফেস ক্লিন শেষে আমি এখানে বায়োটিকের কিউকাম্বার একটা টোনার ইউজ করে নিচ্ছি এবং এই টোনারটা পোর টাইটেনিং এর জন্য অনেক বেশি হেল্পফুল। তোমরা চাইলে রোজ ওয়াটারও অ্যাপ্লাই করতে পারো। টোনার ইউজ করার 2 মিনিট পর আমি এখানে স্নেইল টু সিকার সেরামটা ইউজ করে নিচ্ছি। সো এই ছিল আমার আজকের ভিডিও। সো আজকের ভিডিওতে তোমরা কিন্তু দেখে নিলে যে আমি কী কী স্টেপ ফলো করেছি, আর এই স্টেপগুলো ফলো করলে কিন্তু তোমরা খুব সহজেই পোর্স প্রবলেম থেকে রক্ষা পাবে। সো আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো টপিকে, ততদিনে টাটা।